সো হাই এভরিওয়ান, দেখতে পাচ্ছেন আমরা একটি রিমোট ডেস্কটপ পিসিতে প্রবেশ করেছি। সো এখানে আমরা একটি উইন্ডোজ 10 প্রো ইনস্টলেশন আমরা লাইসেন্সটা অ্যাক্টিভ করে দিব। সো আমরা অলরেডি লাইসেন্স দিয়েছি, দেওয়ার পর এখন এটা অনলাইনের মাধ্যমে ভেরিফাই হবে, যদি সঠিক থাকে আমাদের লাইসেন্সটা অ্যাক্টিভ হয়ে যাবে। সো দেখতে পাবেন অ্যাক্টিভ হয়ে গেছে অলরেডি। সো মেসেজটা দেখতেই পাচ্ছেন, এটা সম্পূর্ণ অরিজিনাল লাইসেন্স কি আমরা দিয়েছি এবং অ্যাক্টিভ হয়েছে। সো আমরা স্ক্রিনশটটা রেখে দিচ্ছি, জানি আমাদের ক্লায়েন্ট যা পিসিতে আমরা এটা অ্যাক্টিভ করে দিলাম তাকে দিতে পারি। সো আমরা এই অরিজিনাল প্রো ইউজ করলে কীসব সুবিধা পাবো ক্র্যাক ইউজ করার থেকে, যে আমাদের ভাইরাস স্ট্যাটাস থাকলে এগুলো অটোমেটিকই ডিটেক্ট করবে, ডিলিট করে দিবে, আমাদেরকে অ্যালার্ট দিবে। হ্যাঁ, সো আমরা তখন বুঝতে পারবো যে আমাদের কম্পিউটার সমস্যা, তখন রিমুভ করে দিবে এবং আপনার নতুন যে লেটেস্ট যে টেকনোলজি আছে টেকনোলজিগুলো আপডেট হয়ে যাবে অটোমেটিকলি, আপনি যদি উইন্ডোজটা ইউজ করেন অরিজিনাল আর কি। আর ক্র্যাক ইউজ করলে কোনো আপডেট পাবেন না এবং অরিজিনাল মধ্যে ভাইরাস থাকে, সেগুলো ইউজ না করাই বেটার। সো আপনার কম খরচে আপনার অরিজিনাল লাইসেন্স নিতে পারেন। সো লাইসেন্স নেওয়ার পর এখানে আপনি আপডেট দেখতে পারবেন আর সবসময় আপডেটে রাখবেন, এবং যে কোনো সমস্যা হলে আপনি মাইক্রোসফট সাপোর্টে যোগাযোগ করতে পারেন, গুগলে খুব সহজে পেয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ।